সামনে এই মুহূর্তে যেতে চাই আমাদের সহকর্মী নাজিব বেগের কাছে। তার কাছে কিছু আপডেটেড তথ্য আছে। নাজিব, আপনি কি শুনতে পাচ্ছেন? নাজিব, নাজিব এই মুহূর্তে কোথায় আছেন এবং আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আমি এখন আছি আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই কেন্দ্রের ভিতরে আমরা গিয়েছিলাম, এখানেও এখন ভোট গণনা চলছে। এখানে এই এই স্কুলটিতে মূলত তিনটি কেন্দ্র ছিল, সেখানে মোট ভোটারের সংখ্যা ছিল 9,300, আর তবে এখানে সর্বমোট ভোট পড়েছে 1,800-র মতো, অর্থাৎ 1793। এখন আমরা কেন্দ্রের সামনে মূলত দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র যে দুইজন প্রার্থী ছিলেন, কেটলি প্রতীকের খসরু চৌধুরী এবং ট্রাক প্রতীকের যিনি আছেন তোফাজ্জল হোসেন, তাদের সমর্থকরা এখানে আমরা দেখছি। তবে লাঙ্গল প্রতীকের যারা কর্মী আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। তবে দিনের অন্যান্য সময় আমরা যে বিভিন্ন কেন্দ্রগুলোতে গিয়েছি সেখানে আমরা এই স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের দেখতে পেলেও আমরা সেভাবে পাইনি। তবে আমরা একটু আগে শরীফা কাদেরের সঙ্গে তাদের কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন নির্বাচন নিয়ে আসলে তাদের সেভাবে কোনো অভিযোগ এখন পর্যন্ত তারা করছেন না। তার একটি কেন্দ্রের কথা তারা বলছেন যে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন যে আসলে ওই ওই সেখানে কেন্দ্রটিতে কি ঘটেছে সেটি জানার চেষ্টা করছেন। যেহেতু এই আশপাশের কেন্দ্রগুলোতে আমরা দেখছি যে ভোটের সংখ্যা তুলনামূলক কম, হয়তো বা সেগুলো গণনা করতে হয়তো বা খুব বেশি সময় লাগবে না বলে মনে আমাদেরকে জানাচ্ছেন যে প্রিজাইডিং অফিসাররা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে স্বতন্ত্র প্রার্থীদের যে কর্মী সমর্থকরা, তারা এই যে মূলত যে আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ পরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে তাদেরকে সরিয়ে দিচ্ছে, যা তারা আবার পরবর্তী সময়ে আবার এখানে আসছে। যেহেতু এখনো ভোট কেন্দ্রের ভিতরে ভোট গণনা চলছে, আমাদেরকে তারা প্রিজাইডিং অফিসাররা অনুরোধ করেছেন যেন আমরা ভিতরে সরাসরি সম্প্রচারের বিষয়টি সেটি যেন না করি, তাই কেন্দ্রের বাইরে হয়তো বা সময় এই 18 জি। নাজিব, ধন্যবাদ আপনাকে।